আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আমার আফ্রেন্স ওয়ার্ল্ড থেকে অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে। আশা করব আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। ব্যস্ততার কারণে আগের মতো আর রেগুলার কোনো ব্লগ করতে পারি না। যেহেতু আমি শখের বশেই এই ব্লগিং চ্যানেলটা খুলেছিলাম, তাই যখন আমার হাতে অফুরন্ত সময় থাকে, আমি বাসায় কোনো কাজ খুঁজে পাই না, আমি সেই সময়গুলোতেই কিছু ভিডিও শ্যুট করে রাখি এবং সময় যখন পাই সেই সময়গুলোতে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। তো সেরকমই একটা শুক্রবারের দিনের ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে চা নিয়ে বারান্দায় ফুল গাছেদের সাথে বেশ কিছুটা সময় অতিবাহিত করেছি। এরপর বেডশিটটা চেঞ্জ করা দরকার ছিল, তো এটা নতুন একটা বেডশিট নিয়েছি, তো সেটা আমি বিছানায় পেতে দিলাম। আজকে দুপুরে একটা দাওয়াত আছে, সকালে হালকা পাতলা নাস্তা করব। তো গতকালকে রাত্রে আমি এই বয়ামগুলো ধুয়ে রেখেছিলাম, আমার ডালগুলো সব শেষ হয়ে গিয়েছে। তো তিন রকমের ডাল কিনে নিয়ে আসছি গতকাল, মসুরের ডাল, কালাইয়ের ডাল, ছোলার ডাল। রেগুলার ব্যবহার করা যে কোনো বয়াম বা কৌটা বা যাই বলেন না কেন, আমার সেই জিনিসটা শেষ হয়ে গেলে আমি সেটাকে খুব সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিই এবং পরবর্তীতে আবার সেটাকে রিফিল করি। এতে করে একসাথে অনেকগুলো বয়াম ধোয়ার আমার কোনো ঝামেলা থাকে না। এই বয়ামগুলো আমি ডাল একবার শেষ হয়ে গেলেই সবগুলো ধুয়ে দিই, আবার এটাতে নতুন করে ডাল রিফিল করে রাখি। এটা হচ্ছে ছোলার ডাল। আমি ছোলার ডাল সাধারণত অল্প করেই কিনি, খুব বেশি কিনি না, কারণ ছোলার ডাল পোকা লেগে যায়। আর পোকা লাগার জন্য আমি একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি, ছোলার ডালটা চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে রেখে দিতে। এতে করে পোকা লাগবে না, কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত ঘরে রেখে খেতে পারবেন। কালাইয়ের ডাল আর মসুরির ডাল, এগুলো সাধারণত আমার শাশুড়ি আম্মা আমাকে জন্য পাঠিয়ে দেয়, কিন্তু অনেক দিন বাড়িতে যাওয়া হয়নি, তাই নিয়েও আসা হয়নি, এই জন্য কিনে আমি এটাকে রিফিল করে নিলাম। তো এই কাজগুলো শেষ করার পর সকালে আমি পাউরুটি টোস্ট করে নিচ্ছিলাম। গতকালকেই পাউরুটি নিয়ে এসেছিলাম, যেহেতু শুক্রবার একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, তো নাস্তার অন্য কোনো ঝামেলা করিনি। আর দুপুরে দাওয়াত আছে, অল্প পরিমাণে তেল দিয়ে পাউরুটিকে আমি এপিট ওপিট করে একটু লাল লাল মচমচা করে ভেজে নিচ্ছি, সাথে ডিম পোচ করে নিয়েছিলাম। এই ছিল আমাদের সকালে দুজনের নাস্তা। সকালের নাস্তা পানি শেষ করে বাড়িঘর পরিষ্কার করে আমি একটু বারান্দার গাছগুলোকে রিপটিং করতে চলে এসেছি। অনেক দিন আমার গাছগুলোর যত্ন নেওয়া হয়নি, যেহেতু বর্ষাকাল চলছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো এটা হচ্ছে গাছ রিপটিং করার একটা পারফেক্ট সময়। আমার এই পার্পেল হার্ট গাছটা খালি লম্বাই হচ্ছিল লম্বাই হচ্ছিল, তো এটাকে ঝোপালো করার জন্য আমি একদম ডালগুলোকে ছেঁটে দিয়েছি। ইনশাআল্লাহ খুব দ্রুতই হয়তো কুশি বের হয়ে যাবে, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। তো খুব সুন্দর রোদ উঠেছে আর আকাশটাও খুব সুন্দর লাগছিল। তো আমরা চলে যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে, রাজশাহীর লক্ষ্মীপুরে মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁ। আজকে এখানে আমাদের একটা ইনভাইটেশন ছিল। যেহেতু শুক্রবারের দিন, তাই নামাজের আগেই আমরা আমাদের ভেন্যুতে চলে এসেছি। আমরা খাবারের অর্ডার দিয়ে অপেক্ষা করছিলাম, আর এটা হচ্ছে আমার একটা ছোট ভাইয়ের ছেলে, মাশাল্লাহ অনেক হাসি খুশি এবং চঞ্চল একটা বাচ্চা। খাবারের অর্ডার দেওয়ার পর আমাদের যেহেতু বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হচ্ছিল, তো সেই সময় আমি এই বাচ্চাগুলোর সাথে বেশ ভালো কিছু সময় কাটিয়েছি। এখানে দুইটা টেবিলে ভাগ হয়ে গিয়েছিল, এই যে বাচ্চাদের সহ আমি এখানে একটা আলাদা টেবিল, কারণ এই টেবিলে সবাই আমরা কাচ্চি বিরিয়ানি খাবো। আর এপাশের যে টেবিলটা, এখানে আমাদের যারা বড় আছেন তারা আছেন, তারা ভাত, ইলিশ মাছ, গরুর মাংস, ভর্তা, ভাজি এগুলো খাবে। তো এখানে আমাদের কাচ্চি বিরিয়ানি চলে এসেছে, আমি আমার বাচ্চা কাচ্চাদের নিয়ে সবাই মিলে কাচ্চি বিরিয়ানিটা খুব মজা করে খাচ্ছিলাম। মাস্টার শেফের কাচ্চি বিরিয়ানির টেস্টটা কিন্তু অসাধারণ টেস্ট ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছিল। এদের যে আলুটা ছিল এবং মাটনটা ছিল, মানে কি বলবো, হাতের সাথে মিলিয়ে যাচ্ছিল, মুখে দেওয়ার সাথে সাথেই সেটা মিলে যাচ্ছিল, তো খুবই টেস্ট ছিল। তা আমার এটা হচ্ছে শুক্রবারের একটা র্যান্ডম ভিডিও ছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু এই ভিডিওটা আরও অনেকের সামনে পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।